ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিওতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনি থেকে শুরু করে আমরা সবাই প্রত্যেকে কিন্তু FB এবং হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জারে ইউজ করে থাকি। তো ফেসবুক এবং মেসেঞ্জারে আমরা কিন্তু ফুল রেগুলেশনে যখন ফটো বা ভিডিও আপলোড করে থাকি বা পোস্ট করে থাকি বা কাউকে সেন্ড করি, তারা কিন্তু সেই ফটো বা ভিডিওকে জুম করে দেখলে ফুল রেগুলেশনে পায় না। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক একটা সেটিংস করে দিলে ফুল HD ফটো এবং আপলোড ফটো এবং হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন এবং যে কেউ আপনার এই ফটো এবং ভিডিও ডাউনলোড করে ফুল রেগুলেশন যে রেগুলেশনে আপনি আপলোড করবেন সেই রেগুলেশনে দেখতে পারে, ডাউনলোড করে দেখতে পারে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো যে হচ্ছে যে প্রথমে আপনাকে হচ্ছে ফেসবুক এই অ্যাপটিকে ঢুকতে হবে এবং আপনার যে অ্যাপটি এটা অবশ্যই আপডেট হতে হবে। তো আমি হচ্ছে ফেসবুকে ঢোকার পর হচ্ছে আমার 3-ডট আইকনে চলে যাচ্ছি। 3-ডট আইকনে যাওয়ার সময় আমরা তারপরে যাব হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিচে হচ্ছে সেটিংস, সেখানে চলে যাব। যাওয়ার পর হচ্ছে লোড নিচ্ছে। তো যাওয়ার পর হচ্ছে আমরা সবার নিচে চলে যাব। যাওয়ার পর এখানে দেওয়া আছে যে মিডিয়া অ্যান্ড কন্টেস্ট, তো এখানে আমরা চলে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে চার নম্বরের নিচে পাঁচ নম্বর হচ্ছে আপডেট ফটোস অ্যান্ড HD। তো এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এখানে তারপরটা হচ্ছে আপডেট ভিডিওস ইন HD, তো এখানে একটা টিক চিহ্ন দিবেন। এই আপনার কাজ শেষ। এর মাধ্যমে এখন আপনি আপনার ফেসবুকে যে পোস্টগুলো করবেন বা মেসেঞ্জারে যে হচ্ছে পিকগুলো দিবেন বা ভিডিও দিবেন ফুল রেগুলেশনে যে ডাউনলোড করবে বা যে দেখবে তো ফুল রেগুলেশনে জুম করে দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন জবসারগুলো এবং টেক ভিডিও সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। I live inside my own world of myth.